12 বছরের এক কিশোরীকে খুন করে কবর দেওয়ার অভিযোগ উঠল দাদু দিদা ও কাকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মিলনগড়ের কোচপুকুর এলাকায়। মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ কবর খুঁড়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বড় মেয়ে ডলি খাতুনকে বাড়িতে রেখে আজকেরা ও তার স্বামী কৃষি কাজের জন্য মাঠে যায়। কিছুক্ষণ পর তার এক দেওর শাহাবুদ্দিনকে তার মেয়ে ডলি খাতুনের মৃত্যু হয়েছে বলে ফোন করে জানায়। তারা বাড়িতে এলে দাদু দিদা কাকা জানায়, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ডলি খাতুন। তাদের অভিযোগ, তড়ি ঘড়ি তার মৃতদেহটি কবর দেয়া হয়। মৃতার মা, শ্বশুর শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। স্যার, আমার মেয়েকে আমি খেয়ে গেছিলাম জমিতে। জমি হয়ে যেতে দশ মিনিট লাগে স্যার, আধ ঘন্টা লাগে স্যার। যেহেতু আমার মেয়েকে জমিতে আমার 10 কাঠা দিয়ে সার ছিটা হয়েছে, খবর যাচ্ছে যে তোমার মেয়ে মরে গেছে। দিয়ে আমি ওখান থেকে এসে দেখছি আমার মেয়েকে খাটলায় শুয়ে আছে স্যার। স্যার, আমার মেয়ে হঠাৎ কীভাবে মরা যেতে পারে এটাই আমি, আমার মেয়ে মরা যায়নি, আমার মেয়েকে মেরে ফেলেছে। শ্বশুর, দেওর, ছোট দেওর, কি নিয়ে এরকম একটা ঘটনা হতে পারে, কি মনে করছেন? না, কিছুই নাই স্যার। আমার মেয়ে দুটাকে জমি দিয়েছিল স্যার, জমি কারা দিয়েছিল? আমার স্বামী দিয়েছে জমি, আমার শ্বশুর শাশুড়ি দিতে দিচ্ছিল না জমি। আমার স্বামী যারা বলি আমার মেয়ে দুটার নামে জমি করেছে স্যার, ওরাই আমার মেয়েকে মেরে ফেলেছে স্যার। আমি আগে ফাঁসি চাইছি, আমার যেরকম মেয়েটা আমার মরেছে আমি ফাঁসি চাইছি। আচ্ছা, আপনার মেয়ে যখন মারা গেছিল কতদিন আগে এই ঘটনাটা ঘটেছিল? আজকে হলো কি বার, আজকে 10 দিন হলো স্যার। আচ্ছা, 10 দিন? শুক্রবার। আচ্ছা, মাটি কারা দিয়েছিল আপনার? মাটি দিয়েছিল গ্রামবাসীর লোক। আপনারা কি তখন ছিলেন না? আমরা বাড়িতে ছিলাম না, মাটি দিয়েছিল তখন আমি ছিলাম, আমি অজ্ঞান অবস্থায় ছিলাম স্যার। আচ্ছা, আপনার কি স্বামী তখন ছিল এই জায়গায় যখন? ছিল স্যার। তো মাটি কারা দিয়েছিল তাহলে? গ্রামবাসীর লোক দিয়েছিল, আর ই দিয়েছিল, বাড়ির লোক দিয়েছিল স্যার। বাড়ির লোকের উপস্থিতিতে? জি স্যার। মানে মাটি দেওয়া হয়েছিল? তা আজকে কি হলো এখানে? আজকে আমার মেয়ে বলছে আমাকে যে আমাকে মেরে ফেলেছে মা, আমি মরিনি, আমাকে মেরে ফেলেছে, আমাকে স্বপ্নে দেখেছে, আমাকে মেরে ফেলেছে মা, এই বলছে আমার মেয়ে। তা আপনি কি থানায় কমপ্লেন করেছিলেন? জি স্যার। আমি যে পরশুদিন আমার মেয়েকে আমি, আমার শাশুড়ি বলছে যে তুই কান্নাকাটা করছিস, তোর একটা মেয়েকে খেয়েছি, তোকেও খাবো, তোর এটাকে মেয়েকেও খাবো, দিয়ে আমাকে হাসছে, দিয়ে আমাকে তেড়তে লাগলো। আমি তখন মেয়ে ফেলে দিয়ে আমি নিজের জানে তোকে বাবার বাড়ি পালিয়ে যায়, দিয়ে আমি থানাতে যেয়ে কমপ্লেন। দিদি, আজ থেকে 10 দিন আগে আপনার মেয়ে মারা গেছিল, তখন কি পোস্টমর্টম হয়েছিল? না। কেন হয়নি পোস্টমর্টমটা? পোস্টমর্টম হয়নি, ওরাই চেপে খেতেছে স্যার। কারা চেপে? বাড়ির লোক। আচ্ছা, কি চাইছেন এখন এই যে? আমি এখন চাচ্ছি আমার মেয়েকে যারা মেরে ফেলেছে তাকে ফাঁসি চাচ্ছি আমি। আমি দেখলাম এখানে একটা ডেড বডি উঠানো হলো। কি হয়েছিল ওই ডেড বডির সাথে? মানে শুনছি মানুষ বলে, আমি কিন্তু জানি না কিছু, ডেড বডি দেখি। কি শুনেছিলেন আপনি? শুনেছিলাম যে এরকম মেরে ফেলেছে, এরকম খবরটা শুনে। কারা মেরে ফেলেছে এটা বলতে পারবো না। কতদিন আগে? এইরকম একটা ঘটনা, মানে কি চাইছেন গ্রামবাসী হিসাবে আপনারা? আমি গ্রামবাসী হিসাবে চাই যে যদি যারা মেরেছে যদি মারা প্রমাণ হয় তাদের সূক্ষ্ম বিচারটা চাই। ধন্যবাদ। আপনার নামটা বলবেন? বললাম তো আফসার আলী, এই বুথের 50 সদস্য, কিন্তু ওই যে বুথের ডেড বডিটা ওই বুথের না। আচ্ছা, আপনার বুথে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।